করি আজকে আমাদের টপিক হলো হিপাটোলজি সো স্টার্টিং লেকচার আজকে আমরা প্রথম 10 পেজ পড়ব 845 থেকে 855 পর্যন্ত সো আমরা প্রথমে কিছু অ্যানাটমি এন্ড ফিজিওলজি আছে তারপরে আমরা কিছু ইনভেস্টিগেশনস এর ওভারভিউ করব সো মোর অফ এ বেসিক ক্লাস टुडे আমরা প্রথম পেজটাতে যাই প্রথম পেজে ক্লিনিক্যাল एग्जामिनेशन অফ দ্য অ্যাপটামেন দেয়া আছে দ্য ক্লিনিক্যাল एग्जामिनेशन খুব ইন্টারেস্টিং ফার্স্ট অফ অল এখানে অবজারভেশনে

তারপর সেখান থেকে ইনফ্লামেশন হবে যেটাকে বলে স্টিয়াটো হ্যাপাটাইটিস আর সবার শেষে সিরোসিস ডেভেলপ করে সিরোসিস হলো এন স্টেজ এটি হলো অ্যালকোহলের টিপিক্যাল ইফেক্ট তো ফিটো হ্যাপাটাইটিস কখন পাবো এনি পেশেন্ট উইথ লিভার সিরোসিস এনসেফালোপ্যাথি কোথায় পাবো লিভার সিরোসিস এনসেফালোপ্যাথি কেন হয় বলো তো হোয়াটস দ্য কজ আহ ওয়েস্ট প্রোডাক্ট গুলো হয় না জমা থাকে রাইট এস্পেশালি কিছু অ্যামোনিয়া এবং অ্যামোনিয়া লাইক কিছু ওয়েস্ট প্রোডাক্ট আছে কাঠ থেকে কাঠ ব্যাকটেরিয়া তৈরি করে সেগুলা মেডাবলিজম হয় না প্লাস ডাইভার্শন হয় মানে পোর্টাল হাইপারটেনশান এর জন্যে ডাইভার্শন হয়ে ব্রেনে চলে যায় দেন ইট প্রোডিউসেস এনসেফিলোপ্যাথি স্ক্র্যাচ মার্কস ফর ইচিং কোন ধরনের ডিজিজেজ হবে অবস্ট্রাক্টিভ জর্ন ডিজ অবস্ট্রাকটিভ জর্ন তাহলে এখানে কেন হয় বিকজ দেয়ার ইজ ডিপোজিশন অফ বায়াল সল্ট এবং নার্ভ ইরিটেশন করে ইন অবস্ট্রাকটিভ জন্ডিস এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ছবি পামার এরবা এদেমা কাদের ক্ষেত্রে দেখা যাবে পামার এরেদেমা সিএলডি নর্মাল পিপলে থাকতে পারে আহ মহিলাদের ক্ষেত্রে কখন পামার এরেদেমা হতে পারে মেয়েদের ক্ষেত্রে during pregnancy, during pregnancy. Very good. Next, our future feature. feature a gluodumra CLD uh, stigma de like flapping, tremor, leuconychia. Leuconychia, due to deficiency of? Albumin. Albumin. So dubitrine contracture of high clubbing, less common. Kaiser Flesher ring in Wilson disease. Wilson disease is a cone, uh, important mineral metabolism abnormal thake,

Clotting test. Clotting test, yes. a uh, Clotting time. Mm, clotting time, just specific now, nah. more specific. APTT. APTT, okay. I'm giving you another chance, last chance. So it's not clotting time, not APTT. So what else?

বা পটাশিয়াম লাগে সো সোডিয়াম লাগলে কি হবে সোডিয়াম টরোকোলেট ল্যাকোকোলেট অ্যাকসেট্রা সো আমরা ভিতরে ঢুকে গেলাম নো প্রবলেম ল্যাটস আউট সো আমরা ছিলাম কোথায় ব্লিডিং ইম্পেয়ার্ড ইন লিভার ডিসিজি যখন অ্যাকিউট লিভার ফেইলিয়ার হয় বা লিভার ইঞ্জুরি হয় দ্য ফার্স্ট টেস্ট ইউ শুড ডু ইস প্রোথ ফ্রম বিন টাইম কারণ ফ্যাক্টর সেভেন হাফ লাইফ খুবই কম সো ডে ইউ ফাইন ফাইন্ড পিটি ইজ রাইজিং এটা খুবই ইম্পর্টেন্ট যখন একটা পেশেন্টের প্যারাসিটামল ওভার ডোজ হয় তখন তার প্রগ্ন ডিপেন্ড করে টাইমের উপর এবং যদি টাইম অনেক বেশি হয় একশো বেশি হয় দেন টু চেঞ্জ দ্য লিভার করা যাবে না জাস্ট চেঞ্জ দ্য লিভার অ্যান্ড ডু এ ট্রান্সপ্লান্ট ওকে আমরা নেক্সট চাই ইম্পেয়ারমেন্ট অফ লিভার ফাংশন ইন ম্যাটাবলিক এরিয়া হাইপোগাইসেমিয়া সো লিভার ডিসিজ হলে হাইপোগ রিস্ক বেড়ে যায় হোয়াই

Liver acid uh, Gluconeogenesis. Gluconeogenesis. So decreased glycogenolysis and decreased gluconeogenesis. So the glucose output from the liver is decreased. So there is increased risk of hypoglycemia.

Uh, okay, very good. Albumin globulin ratio. Okay, very good. And as it, uh, enzymes. Enzymes, to synthetic function Those are marker of hepatic injury. i just na, yeah. already told na ekpar. Hamra poori astute. Prothrombin time, right? So, filter number test time test period. So, you can say prothrombin time, serum albumin.

কনস্ট্রাকশনাল অ্যাপ্রাক্সিয়া দেখার জন্য আমরা পেশেন্টকে সেম ড্রয়িং আঁকতে দিব সো আমরা একটা ড্রয়িং আঁকবো পেশেন্ট আঁকবে এবং সেটা আঁকাবাঁকা হবে দ্যাট ইজ কনস্ট্রাকশনাল অ্যাপ্রাক্সিয়া এবং এটাও একটা ফিচার অফ সিরোসিস অ্যান্ড এনসেফলোপ্যাথি স্পেশালি যখন এনসেফলোপ্যাথি থাকে তখন পেশেন্টের ফ্ল্যাপিং ফ্রেম থাকবে এবং অনেক ক্ষেত্রেই কনস্ট্রাকশনাল অ্যাপ্রাক্সিয়া থাকবে সো দোজ আর ফিচার্স অফ সিভিয়ার লিভার ডিজিজ লিডিং টু এনসেফেলোপ্যাথি নেক্সট আমরা বেসিক্সে যাই একটু ফাংশনাল অ্যানাটমি এন্ড ফিজিওলজি তো এখানে কিছু একদম সিম্পল কথাবার্তা আছে আমার মনে হয় তোমরা সবাই জানো ফাংশনস জানো আমরা পরে দেখবো এটা রাইট এন্ড লেফট লোভ বাই ফ্যালসি ফ্রম ইউ নো দ্যাট এবং এইট সেগমেন্ট এটা অনেক সময় পরীক্ষাতে আসে যে লিভারের ভেস্কুলার সেগমেন্ট হলো আটটা এটা অনেকের জন্য নিউ হতে পারে তারপরে হলো আমরা যদি হিস্ট্রোলজিতে যাই একটা লিভার ক্যাম্প একদম ছোট ছোট করি তখন যে সিম্পলেস্ট সেগমেন্ট দেখা যায় সেটাকে বলা হয় হ্যাপাটিক লোবিউল সো হ্যাপাটিক লোবিউলের শেপ কেমন বা দেখতে কেমন হেক্সাগোনাল হেক্সাগোনাল সো লিভার হ্যাজ হেক্সাগোনাল হ্যাপাটিক লোবিউল তো এটা হলো একটা স্ট্রাকচারাল ইউনিট আর যেটা ফাংশনাল ইউনিট সেটা বেশি ইম্পর্টেন্ট ফাংশনাল ইউনিটটাকে বলা হয় হেপাটিক অ্যাসাইনাস তো এখানে ছবি দেয়া আছে ডেভিডসনের আমার কাছে এই ছবিটা মনে হয় ভালোই বাট আমি আরেকটা এডিশনাল ছবি দেখাবো তোমাদেরকে সেটা হলো

এবং তার দুই পাশে দুইটা সেন্ট্রাল ভেইন সো দিস সেন্ট্রাল ভেইন এন্ড দিস সেন্ট্রাল ভেইন এই চারটা জিনিস দুইটা পোর্টাল ফ্রয়েড এবং দুইটা সেন্ট্রাল ভেইন এই চারটা জিনিস মিলে একটা সুন্দর একটা শেপ হয় শেপটা কেমন মনে হচ্ছে দেখে একটা জুয়েলারির সাথে মিল ডায়মন্ড শেপ ভেরি গুড ডায়মন্ড একটা ডায়মন্ড শেপ একটা এরিয়া দ্যাট ইজ ইওর হেপাটিক অ্যাসাইনাস হুইচ ইজ দা ফাংশনাল এরিয়া অর ফাংশনাল ইউনিট অফ দা লিভার এখন এইখানে কেন এরকম করা হলো বিকজ এই যে পোর্টাল ট্রায়াড গুলো আছে সেখানে কি আছে হ্যাপারে কাটরি এবং পোর্টাল ভেইন তার মানে নিউট্রিশন এবং এই যে পোর্টাল ভেইন এবং হ্যাপারে কাটরি পাশে সবার পাশে একদম কাছে কাছে যে সেল গুলো থাকে লিভারের সো এই এই এরিয়াটা সো দিস ইজ ওয়ান হ্যাপাটিক গ্লোবিউল এন্ড দিস ইজ অ্যানাদার হ্যাপাটিক গ্লোবিউল প্রত্যেকটা হ্যাপাটিক গ্লোবিউলের একটা রিজিয়ন থাকে সবচেয়ে সুপারফিশিয়াল রিজিয়নটা থাকে ব্লাড সাপ্লাইর একদম কাছে কাছে এটাকেই বলা হয় জোন ওয়ান দেখো আমি সবগুলা কেটে দিই তাহলে সুবিধা হবে সো ব্লাড ভেসেল এর কাছাকাছি যে এরিয়াটা থাকে বা যে সেল গুলা থাকে হ্যাপাটিক অ্যাসাইন আছে সেটাকে বলা হয় জোন ওয়ান আর সবচেয়ে দূরে থাকে যেটা সেন্ট্রাল ভেন এর কাছে সো এখানে সেন্ট্রাল ভেন এর কাছে দিস ইজ জোন থ্রি আবার এখানে সেন্ট্রাল ভেন এর কাছে দিস ইজ জোন থ্রি তো জোন অনুযায়ী আমরা যে ডিভিশন করছি ব্লাড সাপ্লাই বেশি পেলে জোন ওয়ান সবচেয়ে কম ব্লাড সাপ্লাই জোন থ্রি সো

যেহেতু সে সবচেয়ে দূরে আছে এখানে ব্লাড যেতে যেতে বাকি সবাই খেয়ে ফেলবে সে আর পাবে না কিছু সো জোন থ্রি ইজ মোর সাসেপ্টেবল ফর ইস্কেমিয়া এবং যখনই লিভার ইস্কেমিয়া হয় লিভারে কি হয় ফ্যাটি চেঞ্জ হয় সো পরীক্ষাতে যদি আসে যে জোন থ্রি ইজ আ সাইট ফর অর ইজ মোস্ট সাসেপ্টেবল টু ইস্কেমিয়া দিস ইজ আ সাইট ফর হেপাটিক স্টিয়াটোসিস তাহলে আমি আবার বলি জোন থ্রি মিনস

দেখো কি লেখা আছে হ্যাপারিকা সাইনাস ন্যাচারাল ব্লাড সাপ্লাই ডায়মন্ড শেপ এরিয়া আমরা পড়লাম দুইটা পোর্টাল ট্রায়াড এবং দুইটা সেন্ট্রাল বেইন ইউজুয়ালি আমরা বললাম জোন 1 কি পেরি পোর্টাল হ্যাপারোসাইট সবচেয়ে বাইরে যেগুলো থাকে জোন 1 এবং এখানে অক্সিজেন খুব বেশি থাকে এবং এরা কি ফাংশন করে স্পেশালি প্রোটিন সিনথেসিস করে বিকজ প্রোটিন সিনথেসিস রিকোয়ার্স আ লট অফ অক্সিজেন আ লট অফ এনার্জি যেটা জোন 3 সবচেয়ে দূরে থাকে লিস্ট অক্সিজেন পায়

তো হ্যাঁ ডিক্লোবিউল সেখান থেকে ভাগ করে জোন ভাগটা করেছে কিন্তু আসলে এটা দেখে জোন ডিস্ট্রিবিউশনটা অত সুন্দর আহ ওটার মতো বোঝা যায় না বাট দিস ইস মোর অফ আহ মেডিসিন পয়েন্ট অফ ভিউ এখানে ওই জিনিসগুলো লেখা আছে আমরা এটা পড়েছি অলরেডি সো জোন ওয়ান গুড অক্সিজেন জোন থ্রি ডিক্সিজ অক্সিজেন লেভেল এবং এখানে জোন থ্রি লিপিড লাইপোলাইসিস হয় এবং লাইপোজেনেসিস হয় অ্যাকর্ডিং টু আহ এবং এখানে আরেকটা জিনিস ইন্টারেস্টিং যে ব্লাড ফ্লোটা যদিও টুয়ার সেন্ট্রাল ভেইন হয় বাইল ফ্লোটা হয় অপোজিট টু ব্লাড ফ্লো যেহেতু বাইল ডাকতে এখানে আছে সো হেপাটোসাইট থেকে বাইল কোলাঞ্জিওল হয়ে বাইল ডাকতে আসবে সো অপোজিট টু দা ব্লাড ফ্লো আমি মনে হয় এখানে আর কিছু লাগবে না আমাদের আমরা এটা পরে ফেলছি এটা দেখি আমরা লিভার সেলস সো লিভার সেলস এর মধ্যে সবচেয়ে বেশি আছে হেপাটোসাইট অবভিয়াসলি এবং আদার্ সেলের মধ্যে ইম্পর্টেন্ট হলো দুইটা সেল কাফর সেল অ্যান্ড স্টিলের সেল এখন আমি একটা কোয়েশন করি বডিতে ডিফারেন্ট টিস্যুতে আহ ডিফারেন্ট ম্যাক্রোফেজ আছে আমাকে বলো তো একজন কোন টিস্যুতে কি ম্যাক্রোফেজ থাকে ব্রেইন ওয়াট টাইপ অফ ম্যাক্রোফেজ ইন ব্রেন ইউরো

সাইনোসয়েড ঠিক নিচে একটা স্পেস থাকে স্পেসটাকে কি বলে স্পেস অফ স্পেস অফ ডি সে ভেরি সো স্টিলেট সেল অর আইটোসেল প্রেজেন্ট ইন স্পেস অফ ডি স্টিলেট সেল একটা ভিটামিন স্টোর করে কোন ভিটামিন ভিটামিন এ ভিটামিন এ ভেরি গুড এখন স্টিলেট সেল যদি একটা পেশেন্টের সিএলডি হয় তখন সেখানে একটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে কি রোল প্লে করে তোমরা বলতে পারবা

আমরা এখানে দেখলাম একটা ছবি আছে যে হেপাটিক সাইনোসয়েড আর লিভারের মাঝখানে হ্যাপাটোসাইডের মাঝখানে যে সেলটা থাকে দ্যাট ইজ এ সেল ভেরি নাইস লুকিং সেল এটা আমরা পড়ে ফেলেছি ডান এন্ড ডাস্টেড ব্লাড সাপ্লাই আমার মনে হয় সবাই জানো মেইন ইজ পোর্টাল ভেইন এডিশনাল ইজ হেপাটিক আর্টারি নেক্সট হলো বিলিয়ারি সিস্টেম এন্ড গল ব্লাডার তো এখান থেকে আমাকে পড়তে হবে এই জিনিসগুলো জানো আমরা আমরা পরে চলে যাব সো দিস ওয়ান রাইট হিয়ার ইজ ভেরি ইম্পর্টেন্ট সো গল ব্লাডারের মেইন কাজ কি হোয়াট ইজ দ্য রোল অফ গল ব্লাডার বাইল স্টোর করে রাখে স্টোর করা প্লাস কনসেন্ট্রেশন অফ বাইল রাইট কনসেন্ট্রেট করা সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট যে বাইলটাকে সে কনসেন্ট্রেট করবে এবং কত গুণ কনসেন্ট্রেট করে

মানে প্রতি একশো এম এর মধ্যে সাতানব্বই এম হলো পানি বা যখন গল বাইল হবে তখন সেখানে পাঁচ এম পানি অ্যাবজর্ব হয়ে যায় অনেক পানি অ্যাবজর্ব হয়ে যায় এবং দেখো বাকি যত কনস্টিটুয়েন্ট আছে বেশিরভাগ কনস্টিটুয়েন্টই কনসেন্ট্রেশন বাড়ে লাইক বাইল সল্টস বেড়ে যাচ্ছে বিলোরবিন কনসেন্ট্রেশন বেড়ে যাচ্ছে কোলেস্ট্রল কনসেন্ট্রেশন বেড়ে যাচ্ছে ল্যাক ফ্যাটি অ্যাসিড বেড়ে যাচ্ছে কিছু কিছু জিনিস কমে ফর এক্সাম্পল সোডিয়াম সোডিয়াম কেন কমবে বিকজ সোডিয়াম অ্যাক্টিভ অ্যাবজর্পশন হবে ঠিক আছে সোডিয়ামটা অ্যাক্টিভ অ্যাবজর্পশন হয় এই জন্য সোডিয়াম লেভেলটা কমে যায় আর ওই একটা জিনিস কমবে লাইক ক্লোরাইড কমবে সোডিয়ামের সাথে ক্লোরাইড যাবে এবং বাইকার্বনেট কমবে সো এটা মনে রাখবো পরীক্ষাতে অনেক সময় আসে যে যখন গল বাইল স্টোর হয় তখন কি কি কনসেন্ট্রেশন কমে যায় এটা আনইউজুয়াল কমবে কি কি একটা ওয়াটার কমবে কেন ওয়াটার কমবে বিকজ সোডিয়াম এবং ক্লোরাইড রিঅ্যাবজর্পশন হয় সো সোডিয়াম ক্লোরাইড কমে যাচ্ছে আর সাথে আরেকটা জিনিস কমে

বাইল সল্ট বাইল সল্ট ঠিক আছে বাইল সল্টের পরিমাণ কিন্তু প্রচুর দেখো ওয়াটারের পরেই ওয়াটার হলো ধরো গল বলার গ্রাম বা বিরানব্বই এম বলতে পারো আর তারপরে নেক্সট ইম্পর্ট্যান্ট ইস বাইল সল্ট ছয় গ্রাম বাইল সল্ট থাকে প্রতি একশো এম এল বাইলের মধ্যে ছয় গ্রাম বাইল সল্ট ইস মেজর কনস্টিটিউন আদার দেন ওয়াটার আমরা যদি সলিডস চিন্তা করি ওয়াটার তো পানি বাট সলিডস এর মধ্যে সবচেয়ে বেশি থাকে হলো বাইল সল্ট

নেক্সট এই জিনিসগুলো তোমরা জানো আমরা এরপরে হেপাটিক ফাংশনস চলে যাই ইন মেটাবলিজম সো মেটাবলিজম কিছু জিনিস আমরা পড়ে আসছি যেমন কার্বোহাইড্রেট মেটাবলিজম মধ্যে আমরা পড়ে আসছি যে লিভার থেকে গ্লুকোজ প্রোডিউস হয় বাই টু মেকানিজম কোন কোন মেকানিজম ছিল গ্লাইকোজেনোলাইসিস এন্ড গ্লুকোনিয়োজেনেসিস ভেরি গুড তারপর অ্যামিনো অ্যাসিড লিভারে গিয়ে কি ফরমেশন হবে সিম্পল আনসার

সরি গাইস আমার বস ফোন দিয়েছিল তো আমরা ছিলাম কোথায় অ্যামসিড এন্ড ইউরিয়া তো একটা পেশেন্ট এর সিএল দেওয়া আছে ধরো হেমার্তা মেসেজ চলো এখন ইউরিয়া লেভেল কেমন হবে উম চিন্তা করো চিন্তা করো যদি হেমার্তা মেসেজ হয় তার মানে কি তার একটা বেরসিয়াল ব্লিড হয়েছে ভেরিসাল ব্লিড হয়ে কিছু বাইরে হেমাটোমেসিস হয়ে বেরোয় আসছে আর কিছু তো ব্লাড রয়ে গেছে গাতে গাতে ব্লাড থাকা মানে সেই ব্লাডের মধ্যে কি আছে আমিনো প্রোটিনস আছে প্রোটিনস গুলো কি হবে ব্যাকটেরিয়ার মাধ্যমে ডাইজেশন হবে এবং সেখানে গাতের মধ্যে প্রচুর পরিমাণ অ্যামোনিয়া তৈরি হবে ঠিক কি না এখন বলো জি জি এই পেশেন্টের ইউরিয়া লেভেল কি হবে বেশি হবে বাড়বে বাড়বে সো এসএল দ্য পেশেন্ট উইথ হাই ইউরিয়া থিংক অ্যাবাউট জিআই ব্লিডিং ওকে

বোন ম্যারো মাসালেও থাকে মাসাল ম্যাগলোবিন হিসেবে থাকে বাট ওভারঅল স্টোরেজ আয়রন যেটাকে মানে ফ্যারেটিন হিসেবে সবচেয়ে বেশি থাকবে লিভার অ্যান্ড দেন বোন ম্যারো কপার ইয়েস মোটামুটি ইম্পর্টেন্ট ভিটামিনসের মধ্যে প্যাটসের লেভেলের মধ্যে সবচেয়ে বেশি থাকবে ভিটামিন এ অ্যান্ড ডি আর আরটা একটা থাকবে ভিটামিন কেউ থাকে অ্যাকচুয়ালি লেখা নাই বাট স্টোরেজ হিসেবে কম থাকে এই জন্য লেখা নাই আমরা আমরা বলতে পারি ভিটামিন কে ইস সম অ্যামাউন্ট বিকজ ভিটামিন কে ইজ রিকোয়ার ভিটামিন বি টুয়েলভ এটা একটা আনইউজুয়াল একটা ভিটামিন বিকজ ওয়াটার সেলেবল ভিটামিন বাট ইট স্টোর ফর মেনি মেনি ইয়ার্স কয় বছর ভিটামিন বি টুয়েলভ এর সাপ্লাই দিতে পারে একটা লিভার বলতো পাঁচ বছর পাঁচ বছর সো ফোর টু ফাইভ ইয়ার্স তুমি যদি ভিটামিন বি টুয়েলভ নাও খাও ইউর লিভার উইল বি এবল টু প্রোভাইড ইউ সাফিসিয়েন্ট অ্যামাউন্ট প্রোভাইডেড যে তুমি আগে বি টুয়েলভ খেয়ে জমা রেখেছো সো বি টুয়েলভ এর কমন সোর্স ইজ ফ্রম ইউর মেল ক্যান অ্যানিমেল প্রোডাক্টস

Binds with hemoglobin. So, jokoni intravascular hemolysis, hobby, the heptoglobin concentration common hobby. So, it's a marker of decreased heptoglobin, is a marker of intravascular hemolysis. Cup for cellular bile salt, and bilirubin, eggle extrusion, jani, nothing special here. সো ক্লটিং ফ্যাক্টর কোনগুলো তৈরি হয় সেটা আমরা জানি টু সেভেন নাইন টেন পিটির কথা আমরা বলেছি বায়োমার্কার অফ লিভার ফাংশন নেক্সট ইজ বিলিউবিন মেটাবলিজম এন্ড বায়ো প্রোডাকশন তো এটা খুবই হাই ইয়েল্ড এটা আমরা ক্লিনিক্যাল ইভালুয়েশন হিসেবে আমরা করি তো ফার্স্ট অফ অল বিলিউবিন তৈরি হয় কোথায় ইস প্রডিউসড ইন লিভার না বিলিউবিন যেটা যেটাকে বলে আনকনজুগেটেড বিলিউবিন আমরা এটা এই শব্দটা লিখে দিই

কনভার্ট ইনটু বিলিরুবিন যেটাকে বলে আনকনজুগেটেড বিলিরুবিন তো আনকনজুগেটেড বিলিরুবিন এটা বলা হয় কেন বলা হয় বিকজ ইটস নট কনজুগেটেড অ্যাসিড কিন্তু এই আনকনজুগেটেড বিলিরুবিন একটা হলো এটা কি ওয়াটার নাকি ওয়াটার ইজ ইট ওয়াটার

no 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 that's the answer no so in case of hemolytic jaundice there will be increase in indirect or unconjugated bilirubin which is water insoluble it cannot go to your urine your urine is clean and fresh does not have any bilirubin ঠিক আছে সো যখনই এই আনকনজুগেটেড বিলিরুবিন লিভারে যাবে সেখানে কনজুগেশন হবে এবং এটার একটা ক্যাপাসিটি আছে ইউজুয়ালি হিমোলাইটিক জন্ডিস হলে ক্যাপাসিটি যখন এক্সিড করে যায় তখনই আনকনজুগেটেড বিলিরুবিন লিভারে আর তৈরি হয় না মানে কনজুগেশন হয় না তখন ব্লাডে অ্যাপিয়ার করে সো লিভারে গিয়ে এই বিলিরুবিনটা কনজুগেশন হয় গ্লুকোরোনাইড হয় সেখান থেকে স্টারকোবিলিন হিসেবে

পেইল স্টোল পেইল স্টোল এবং এই যে যেতে পাচ্ছে না কনজুগেটেড বিলিরুবিনটা তখন সে কি করবে ইট উইল কাম ব্যাক টু ইওর ব্লাড ব্লাডে চলে যাবে যখন কনজুগেটেড বিলিরুবিন ব্লাডে চলে যায় তখন সে কি ইউরিন অ্যাপিয়ার করতে পারবে ইয়েস তখন ইউরিন কালার কেমন হবে ডার্ক ইউরিন ইট উইল বি ডার্ক

কিছুটা ব্লাডে হয় সাম পার্ট অফ স্টারকোবিলোনার্কোবিলোজেন নট দ্যাট মাছ টাইনি পোর্শন ব্লাডে অ্যাবজর্ভ হয় তখন সেটা নাম দেওয়া হয় দ্য সেম থিং বা বাট ডিফারেন্ট দ্য নেম ইস ইউরোবিলোজেন কেন এরকম নাম দেওয়া হলো বিকস এই সাবস্টেন্সটা ইউরোবিলোনজেনটা ইউরিন দিয়ে পাস করে হিস করেম ইস ইউরোবিলোন কোথেকে আসছে ফ্রম স্টার্কোবিলোনটা কি কোনো কালার আছে নো ইউজুয়ালি ইট ডাজনট হ্যাভ এনি কালার যখন এই ইউরোগ্লোবিনটা অ্যাবজর্ব হয় কিছুটা কিডনি দিয়ে পাস করে এবং পাস করার পরে যখন পেশাবের সাথে বের হয়ে যায় বের হওয়ার পরে সেটা ফটো অক্সিডেশন হয়ে ইউরোবিলিন হতে পারে দ্যাট হ্যাজ সাম ইয়েলোইশ কালার বাট ইউরোবিলিনোজেন ইজ কালারলেস ইট ডাজ নট হ্যাভ এনি কালার নো কালার যেটা পেশাবের সাথে বের হওয়ার পরে অনেক সময় সূর্যের সংস্পর্শে এসে কালার চেঞ্জ করতে পারে ইট ক্যান বি ক্যান হ্যাভ সাম ইয়েলোইশ হিউ

লো কথা বুঝছো কিনা আবস্ট্রাকটিভ জনডিস মিনস দেয়ার ইজ নো স্টার্কোবিলিন ইন ইউর স্টুল ইজ নো ইউরিবিলোজেন ইন ইউর ইউরিন কোথাও কিছু নেই কোথাও কিছু নেই এখন ইউরিনে কি থাকবে রেদার দেন ইউরিবিলোজেন তুমি কি পাবা ইউল হ্যাভ বিলিরোবিন কনজুগেটেড বিলিরোবিন পাবা ইন ইউরিন কিন্তু ইউরিবিলোজেন পাবানা এই জিনিসগুলো আমি দেখছি আমি যখন আগে স্টুডেন্ট পড়াইছি স্টুডেন্টদের মধ্যে একটা বিশাল কনফিউশন আছে সবারই ইচ এন্ড এভরি স্টুডেন্ট হ্যাজ ডিফিকাল্টি ইন আন্ডারস্ট্যান্ডিং দিস বিকজ অফ লং বিফোর তারা পড়ছে এটা এইজন্য তোমাদের সাথে আমি বারবার বলতে তোমরা জিনিসটা বুঝছো কিনা যে অবস্ট্রাকটিভ জোন রিজস বুঝতে পারছি নো প্রবলেম আই উইল এটা খুবই খুবই ইম্পর্টেন্ট আই এম जस्ट করি যদি অবস্ট্রাকটিভ জন্ডিস হয় তাহলে ইউরিন কালারটা ইয়েলো হবে

ওকে রিমেম্বার আমরা এখন চলে আসি ইন পেশেন্ট উইথ হেমোলাইটিক জন্ডিস যদি হেমোলাইসিস হয় তাহলে আনকনজুগেটেড বিলিরুবিন লেভেল কেমন হবে বাড়বে লিভারে বিলিরুবিন প্রোডাকশন লেভেল বা কনজুগেশন লেভেল কেমন হবে কম হবে না বেশি হবে বেশি হবে বেশি হবে তাহলে এই যে বিলিরুবিন মনো অর ডাইক্লোক্রোনাইড এই যে তৈরি হচ্ছে এটার পরিমাণ কম হবে না বেশি হবে বেশি হবে কেমন হবে কম না বেশি বেশি হেমোলাইটিক তার স্টুলের কালারটা কেমন হবে ভেরি ইয়ালো বিকস এখানে প্রচুর পরিমাণ থেকে স্টার্কোবিল ফর্মেশন হবে অনেক বেশি করে সো স্টুল কালার ভেরি ব্রাইট ব্রাইট ইয়েলো হবে বিকজ ইট এডিশনাল পয়েন্ট যেহেতু অনেক বেশি স্টার্কো বিলিনোজেন ফর্মেশন হচ্ছে ব্লাডে ইউরি লেভেল কেমন থাকবে ইন পেশেন্টস হাই হাই সো ইউরিনারি লেভেল কেমন থাকবে ইউরিন কালার কেমন হবে নরমাল নরমাল কালার অফ ইট ডাজ কালার অলদো বাট ইট ডাজ নট এনি কালার এই জন্যে হেমোলাইটিক জন্ডিসটাকে কি ধরনের জন্ডিস বলে এটা একটা সুন্দর নাম আছে এ কোল ইউরিক জন্ডিস তোমরা পড়েছো এটা বাট ইউ ইউ দ্যাট অ্যাকোল জন্ডিস এটা কেউ পড়েছো কখনো পড়েছো নিশ্চয়ই বইয়ে তো আছে হেমোলাইটিক জন্ডিস ইজ অলসো নোন এজ

পয়েন্ট ওকে না এইটা কি তোমরা মোটামুটি বুঝতে পারছো জিনিসটা কেউ পড়াবে না বা পড়ালে অত চিন্তা করবে না তোমরা বুঝতে পারছো যদি কারো কনফিউশন থাকে বলো কারণ আমাদের আজকের ক্লাসের মধ্যে এই কনসেপ্টটা ভেরি হাই এটা পরীক্ষার মধ্যে খুব কাজে লাগবে প্র্যাকটিক্যালি কাজে লাগবে বাট পরীক্ষাতে আরো বেশি কাজে লাগবে আসা সপ্তম এই সো ক্লিয়ার Clear. Clear. Shamim, clear. Everyone else? bolo clear. Zorab, clear. 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 Bakera uh, yeah. <laughs> Okay. That's a let's study. I need one or two students, that's all. Okay, I'm ready to fill in. UDP, Glycron transfer, so I'm is already.

সিরামালবুম প্রসেন্ডিং মেন আর বিলিরুবিন হলো তোমার এক্সক্রিটরি ফাংশনটা দেখে এখানে প্রথমে বিলিরুবিনের কথা লেখা আছে সো হলো যখন লিভার ড্যামেজ হবে তখন তার এই ফাংশনটা ঠিকমতো হবে না সো এক্সক্রিটরি ফাংশনটা ইমপেয়ারড হবে আর অ্যালবুমিন তোমরা জানি যে ক্রনিক লিভার ডিজিজে বাড়বে তো এখানে লেখা আছে এএলটি এসটি এটা ফাংশন টেস্ট না एक्चुअली দোজ আর মার্কার ফর হেপাটোসাইট ড্যামেজ এবং এখানে মোর স্পেসিফিক কোনটা

লাসেন্টা অ্যান্ড কিডনি তো এখানে হেপাটিক অ্যান্ড কোলেস্টেরিক প্যাটার্ন দেখাচ্ছে যখনই অবস্ট্রাকশন হবে তখন সবচেয়ে বেশি বাড়বে হল এএলপিএন জিজিটি আর যখন শুধু লিভার ড্যামেজ হবে তখন মেইনলি বাড়বে হ্যাপারাইটিস হবে তখন মেইনলি বাড়বে এ এলটিএসটি আর অ্যালকোহল খেলে বেশি বাড়বে হলো জিজিটি সো এটি হল পয়েন্ট এখানে কিছু ড্রাগের নাম লেখা আছে নেক্সট হলো হেমাটোলজিক্যাল টেস্ট এটা অত বেশি ইম্পর্টেন্ট আমি বলবো না মোটামুটি জাস্ট যে কোনো কারণে যদি ব্লিডিং হয় লাইক সিএলডি তখন সেখানে ইনিশিয়ালি নর্মোসাইটিক নর্মোক্রমিক অ্যানিমিয়া হবে আর যদি পেশেন্টের ব্যারিসেস অনেক দিন ধরে থাকে তখন পেশেন্টের আয়রন ডিফিসিয়েন্সি অ্যানিমিয়া হবে অ্যালকোহল অ্যাবিউজ করলে অনেক সময় ম্যাক্রোসাইটোসিস হয় তো এখানে কি ম্যাগালোব্লাস্ট পাওয়া যাবে অ্যালকোহল অ্যাবিউজ করলে

হাইপোথাইরয়েডিজম ভেরি গুড সো অ্যালকোহল অ্যাবিউজ হাইপোথাইরয়েডিজম আর অনেকগুলো ডিজিজ আছে ফর एग्जांपल লাইক যদি پیشنট এর মাইলোডিসপ্লাসিয়া থাকে তখনও সেম ঘটনা করতে পারে বা আরো কিছু কমন কন্ডিশন আছে আমরা এটার ভিতরে না যাই বাট অ্যালকোহল নিজিউস কজ নন মেগালোব্লাস্টিক ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া আর কি থাকবে টার্গেট থাকতে পারে নেক্সট লিউকোপেনিয়া কোথায় থাকবে ইন پیشنটস উইথ পোর্টাল হাইপারস্প্লেনিজম কারণ স্প্লিন কে ফেলবে হ্যাঁ স্প্লিন অনার সময় डब्ल्यूबीसी কে ফেলে যখন হাইপারস্প্লেনিজম হয় আর কোলাঞ্জাইটিস বা যে কোনো কারণে লিভার ইনফ্ল্যামেশন হলে লিউকোসাইটোসিস দেখতে পাবো আমরা থ্রম্বোসাইটোপেনিয়া সিরোসিস এ কমন কেন হবে বিকজ অফ হাইপারস্প্লেনিজম লিভার কে ফেলবে কোয়াগুলেশন টেস্ট মেইন টেস্ট কি PT. and increased PT means increased PT means liver damage. Simple as that. So, can point important normal half life of the vitamin K1 clotting factors are short, five to 72 hours. the cone clotting factor is important. Seven. Seven. Which pathway?

সিটি স্ক্যান এমআরআই এর কথা বলা আছে সো যদি পেশেন্টের স্পেশালি ক্যান্সার বা টিউমার সন্দেহ করো দেন ডু দ্যাট কোলানজিওগ্রাফি যাদের ক্ষেত্রে অবস্ট্রাকটিভ জন্ডিস আছে নন মালেগন্যান কস দেন ডু কোলাঞ্জিওগ্রাফি এবং সেখানে যদি শুধু নন ইনভেসিভ করতে চাও দেন ডু এম আর সিপি ম্যাগনেটিক রেজিন্স কোলাঞ্জিও প্যান কার্ডোগ্রাফি আর যদি তোমার প্রসিডিওর করার প্ল্যান থাকে বা অ্যাপসি নেওয়ার প্ল্যান থাকে দেন ডু ইআরসিপি এন্ডোস্কোপিক আলট্রাসাউন্ড এটা আলাদা প্রসিডিউর এমআরসিপি এর সাথে করা হয় হিস্টোলজি মানে লিভার বায়োপসি এখান থেকে জাস্ট এই জিনিসটা মনে রাখতে হবে যে বায়োপসির কমন সেফ কন্ডিশনস সো এখানে পিটি খুব বেশি হওয়া যাবে না প্লেটলেট কাউন্ট মোর দ্যান 80000 হওয়া লাগবে সো এই দুটো জিনিস খুবই ইম্পর্টেন্ট পরীক্ষাতে আসে হেপাটিক ফাইব্রোসিস দেখার জন্য আমরা ফাইব্রোস্ক্যান করি সেটাই লেখা আছে ইউজুয়ালি টু ট্রানজেন্ডিলাস্টোগ্রাফি যেটা

বীজ জন নামরা এইচবিএস এজি করব সি এর জন্য অ্যান্টি সিবি করব বিলিয়ারি কোলেঞ্জাইটিস যদি হয় দেন এএমএ করব व्हाट इज এএমএ অ্যান্টি মাইটোকন্ড্রিয়াল অ্যান্টিবডি পজিটিভ হয় পিএসসি মানে বিলিয়ারি ডাক্ট এর দেখার জন্য ইউ हैव टू डू এমআরসিপি এমআরসিপি মানে কি ম্যাগনেটিক রেজিনেন্স কলানজি প্যানক্রোটোগ্রাফি হেমোক্রোমাটোসিস মানে যেখানে আয়রন অনেক বেশি বডিতে হয়ে যায় এটা দেখার জন্য আমরা কি করবো ট্রান্সফেরিন দেখবো ফেরেটিন দেখবো ফেরেটিন উইল বি ভেরি হাই হেমোক্রোমাটোসিস মানে এখানে আয়রন জমা হচ্ছে অনেক বেশি এবং আয়রনের স্টোরেজ ফর্ম হলো ফেরেটিন সো ফেরেটিন উইল বি ভেরি হাই উইলসন ডিজিজ সেখানে সেরুলোপ্লাজমিন লেভেল কেমন হবে কম ভেরি লো

না আসবে না যেহেতু আসতেছে না ইনটেস্টাইনে কি স্টারকো বিলিরুবিনোজেন ফর্মেশন হবে না না হবে না তাহলে কি blade ইউরিবিলিনোজেন থাকবে তাহলে তো না থাকবে না তাহলে ইউরিনে ইউরিবিলিনোজেন লেভেল কেমন হবে স্যার থাকবে অ্যাবসেন্স থাকবে বাট অন দ্য अदर हैंड যেহেতু বাইলটা পাস করতে পারছে না রিফ্লাক্স হবে সো বিলিরুবিন

Bill but the e iridobilogen level is uh, absent. Absent. So now you get it. Yes, uh, sir. Thank okay. you, sir. Sure. Okay. Bye, bye. Okay. I am going to ask one question now. Shababhalo thank you. Allah hafiz.